হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল আমি কোথায় চলে এসেছি। আগের দিন ভেবেছিলাম এইগুলো তোমাদের সাথে শেয়ার করো, ছোট করেই আজকের একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি ভালো লাগছে গরুগুলো, আর যখন এখন চুপচাপ রয়েছে। আগের দিন এসেছিলাম তো খুব ডাকাডাকি করছিল এরা। সামনে একটা বড় মাঠ রয়েছে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ঠাকুমার কাছে, তো চলো ওখানে গিয়ে দেখা করছি। দেখো ঠাকুমার কাছে এসেছি, ঠাকুমা শুয়ে রয়েছে। ঠাকুমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে নড়াচড়া করতে পারছে না উনি, এরকমই শরীরটা খুবই খারাপ। আর আমি এখানে খাইয়ে দিচ্ছি ওনাকে। একটু কিছু বলো, বলো বলো কিছু বলো। ভাই যেন আসে, ভাইকে বলবো আসতে। ঠিক আছে, ভাইকে বলবো আসতে, ভাইয়ের তো পরীক্ষা আছে। আমি ভাইকে বলবো, খানে ও এসে দেখা করে যাবে। ঠিক আছে, ও এসে দেখা করে যাবে তোমার সাথে, ঠিক আছে তো? অল্প অল্প না খেলে তো শরীরটা খারাপ করবে, বুঝো না, তোমার তো শরীর খারাপ করবে না খেলে। এই যে ব্যথা করছে, নড়াচড়া করতে পারছো না। ঘুরতে যাবো তো আমরা, তাড়াতাড়ি নাও, ঘুরতে যাবো, তোমাকে ঠিক হতে হবে তো, ভালো হবা তুমি, ঘুরতে যাবো। কি হচ্ছে কি হচ্ছে, এখন ব্যথা করছে কোথাও? ব্যথা করছে বুকে বুকে? একভাবে শুয়োবা না, ওই পাশ ফিরে এইদিক এইদিক এইদিকে ওইদিকে কখনো কখনো ঘুরবা, নাহলে একদিকে শুয়ে শুয়ে না পিঠে আর বুকে সব জায়গায় আরো বেশি ব্যথা করবে। ভালো থাকিস, তুমি ভালো হয়ে যাবা, তুমি অত টেনশন করছো কেন, ঠিক হয়ে যাবা। আমি দেখে ঠাকুমাকে আর এখন বাড়ি যাচ্ছি, বাবাইকে আনতে যাচ্ছি বাড়ি না, ওর স্কুলে রয়েছে। আজকে চিলড্রেন্স ডে, আজকে ওদের স্কুলে সেলিব্রেট হবে, তো আজকে 12:30টার সময় ছুটি, সেই জন্য আমি এখন আনতে যাচ্ছি, অলরেডি লেট হয়ে গেছে। আর আমার পাশে দেখতে পাচ্ছ কত বড় একটা বল খেলার মাঠ। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। সে দেখো ছাগল দুটো কি সুন্দর লাগছে না, সেদিনকে বাবাই এসেছিলো, এসে এদেরকে খুব আদর করতে চাইছিলো, আর এরা ওই মাঠের মধ্যিখানে ছিল বলে আমি আর যেতে দিইনি। তো চলো ফটাফট ওকে স্কুল দিয়ে নিয়ে আসি। স্কুলের সামনে চলে এসেছি, আর অনেক বাচ্চারাই অলরেডি বেরোতে শুরু করেছে, আর এখনও বেরোয়নি, নিয়ে আসবো। সবাই গার্জেন দাঁড়িয়ে রয়েছে বাইরে। তো তোমাদেরকে দেখালাম, আমার ঠাকুমার কাছে দেখা করতে গেছি, তো দেখা করে বাড়িতে চলে এসেছি। বাবাইকে স্কুল থেকে নিয়ে মায়ের বাড়িতে দিয়ে এসেছি, আর এখন আমি আমার বাড়িতে বসে আছি। একটু খাওয়া দাওয়া করেছি তাই একটু বসলাম। তো দেখালাম আমার ঠাকুমাকে, তো তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম অল্প একটু, কারণ ওই যখন ওই বাড়িতে ভীত পুজো ছিল তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যেটা বলছি, ওনার বয়স হচ্ছে মানে 100 বছরের কাছাকাছি, মানে 98 ওনার বয়স। তো ইদানিং এই এক সপ্তাহ ধরে ওনার শরীরটা খুবই খারাপ করেছে, মানে আগে একটু হাঁটাচলা করতো, মানে ঠিকঠাকই ছিল, হঠাৎই এক সপ্তাহ ধরে একটু শরীরটা ওনার খারাপ করেছে। তো এখন একদম নড়াচড়া করতে পারছে না, মানে এপাশ ওপাশ ফিরতে পারছে না, অবস্থা খুবই শোচনীয়। 98 ওনার ইয়ার্স, বুঝতে পারছো মানে কি কতটা মানে বয়স হয়ে গেছে, আর 2 বছর কম 100 বছর, মানে 100 বছরই বলতে পারো, 2 বছর কম। তো এতটাই ওনার বয়স হয়ে গেছে, তাই ভাবলাম একটু দেখে আসি। আমি আগের দিনও গেছিলাম, তো সেদিনকে একদম অবস্থা একটু, আজকে তাও অল্প তোমরা দেখেছো ভিডিওতে কথা বলেছে, কিন্তু আগের দিন একদম কথাই বলছিল না, তো সেই জন্য আর ভিডিও টিডিও করিনি। কিন্তু পরে ভাবলাম যে না, ভিডিওটা উনি যদি কথা বলে একটুখানি করে রাখি, যদি দেখো মানুষের তো বলা যায় না, এমনি অল্প বয়সের মানুষেরই কখন কি হয়ে যায় কেউ জানে না, আর ওনার তখন অতগুলো বয়স হয়ে গেছে। তাই ভাবলাম যে ওনার কথা বলার মুহূর্তটা যদি একটু ফোনে ক্যাপচার করতে পারি, তাহলে আমার ভিডিওটা তো থেকেই যাবে। তো সেই ভেবেই আর কি ভিডিওটা আমি করলাম। তো যাক, আর বকবক করবো না, আমার অলরেডি অন্য একটা কাজ আছে, মানে রান্না টান্না করবো, তো ওই নিয়ে একটু ব্যস্ত থাকবো। তো ভিডিওটা এইটুকুনি থাক, বলো ভিডিওটা কেমন লাগলো। তো টাটা, বাই বাই।